প্রতিষ্ঠানের পক্ষে, একজন যেটা বলছে যে প্রতিষ্ঠান মানে যেটা বলা হচ্ছে যে প্রতিষ্ঠান, কিন্তু যেটা হচ্ছে যে নিজেরা করি যদি ক্ষুদ্র ঋণ করতো আজকে অন্য জায়গায় ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে প্রয়োজন হতো না, কিন্তু নিজেরা করি অন্য জায়গায় প্রয়োজন হচ্ছে, কেন নিজেরা করি ব্যবসা করছে না টাকা বানাচ্ছে, কিন্তু ক্ষুদ্র ঋণে সঞ্চয় ব্যবহার করে ক্ষুদ্র ঋণের সুদের টাকা দিয়ে এটা কিন্তু কর্মীদের বেতন সব কিছু বিল্ডিং, আমি বলছি না ব্যক্তির খাতে যাচ্ছে কিন্তু প্রতিষ্ঠানের জায়গায় যাচ্ছে। ওনারা বলছেন যে এখন ওই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য না রেখে, আর যেটা আগেও অনেকে আলোচনা করেছে সেটা এখন আপনারা নিয়মগুলো বদলান, যেটা হলো যে ইউজার ফ্রেন্ডলি যেটাকে বলা হয়। ক্ষুদ্র ঋণের পাশাপাশি যেমন আমাদের বেকার মহিলা এবং পুরুষ আছে, তাদের যদি কিছু কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া যায় সেখান থেকে আমাদের কিছু উপকার আসবে, আবার কিছু সঞ্চয় ওখানে জমানো করে ওখান থেকে আমরা কিছু সঞ্চয় জমা করব, ওখানে যেন আমাদের কিছু সহযোগিতা করা যায়, ওখান থেকে আমাদের কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে। আবার দেখা যায় যে যে মৎস্য পিস থেকে যে পুকুরে মাছ চাষ করা হয়, এই ধরনের কিছু কর্মসংস্থান সৃষ্টি করলে আমার মনে হয় যে আমরা ঋণের পাশাপাশি উপভোগ করতে পারবো। সমস্ত এনজিওগুলোই মাইক্রো ক্রেডিট প্রদান করে, এটা ব্যাপারে কনফিউশন আছে। সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি বলে 40,000 এনজিও বাংলাদেশে, তারপর বিভিন্ন জনে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, কিন্তু আমরা সিডিএফ থেকে সমস্ত মাইক্রো ক্রেডিট এনজিওগুলো আমাদের মেম্বার, আমরা খুঁজে 1,000-এর বেশি এনজিও মাইক্রো ক্রেডিট যারা করে তারা পায় নাই। এর মধ্যে এ পর্যন্ত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে 550 এনজিওকে লাইসেন্স দেওয়া হয়েছে, হার্ডলি আর 50-60টা পাবে। তার অর্থ হলো যে যারা মাইক্রো ক্রেডিট যেসব এনজিওগুলো করে তাদের সংখ্যা 600-এর বেশির উপরে যাবে না। কোনো এনজিওই বলে না, কোনো এনজিওর পলিসিতেই নেই, কনস্টিটিউশনেতে নেই, কোনো বিধিতেও নেই, কোনো নিয়ম নীতিতেও নেই, যে ওইভাবে কেউ যদি ডিফল্টার হয় তাদেরকে গরু নিয়ে টান দেওয়া, টিনে চাল খুলে নিয়ে চলে যাওয়া, কানের দুল নিয়ে চলে যাওয়া, এগুলো নাই। এগুলো হচ্ছে মাঠ পর্যায়ের অতি উৎসাহী কোনো কর্মীর কাণ্ড। এটাই আপনাদেরকে জানাচ্ছি যে নিয়ম থাকে, এটা বাস্তবায়ন মাঠ পর্যায়ে হয় না, এই জিনিসটাই খালি যেটা হলো যে তুলে ধরে এখানে, অন্য কিছু না, যে এই বিষয়গুলো এখন আমরা কিভাবে ব্যবস্থা নিতে পারি। এনজিওরা তো ব্যাংকের থেকে টাকা নাই, খুশি আপা যেহেতু আমাকে ব্যাংক বলেছেন, আমি একটা ব্যাংকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান জনতা ব্যাংকের, এনজিওরা ব্যাংক থেকে টাকা নাই, এবং টাকা যদি বড়ুয়াররা টাইমলি পরিশোধ না করে তাহলে এনজিওদের কী হবে। আমি বহুদিন ধরে এই মাইক্রো ক্রেডিট, দারিদ্র এইসব বিষয়ে ভাবি। আমার প্রথম প্রশ্ন একটা যে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ এটা ব্যবসা কিনা, আর ব্যবসা যদি না হয় তাহলে আমাকে আর একটা প্রশ্নের উত্তর দিতে হবে যে যারা গত 20-25 বছর ধরে মাইক্রো ক্রেডিট নিয়েছেন এবং যারা দিয়েছেন, এই দুই পক্ষের চেহারা, স্বাস্থ্য থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয়াদির বিবরণ দিলে আমার মনে হয় যারা দিয়েছেন তাদের সুন্দর হয়েছে, যারা নিয়েছেন তাদের সুন্দর হয়নি। 15-র কথে বলা যে রাষ্ট্র পরিকল্পিতভাবে উন্নয়নের মাধ্যমে 5টা জিনিস জনগণকে দিবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা জিনিস থেকে যদি কেউ বঞ্চিত হন তিনিই দরিদ্র, এবং সেইটা আমি যে যখন মাপি আমার কাছে দরিদ্র হয় 83%, 83%। নীতিমালার মধ্যে বলা যে ফাইনাল যে বড়োয়ার, সর্বশেষ যে ব্যক্তিটি এখানে যারা আছেন, তিনি যখন নেবেন তার কাছে ইন্টারেস্ট রেটটা কত হবে, তার জন্য স্প্রেড শুড নট এক্সিড 3%। এনজিও যদি আমার কাছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে 12% হারে সুদ নেন, ইন্টারেস্ট এই ঋণ নেন, তাহলে আপনি যখন সলিমুদ্দি, কলিমুদ্দি, রামশ্যাম, যদুমদ্দু, সকিনার ইমারে দিবেন 12+3=14% উপরে আপনি ইন্টারেস্ট নিতে পারবেন না। শর্ত দেওয়া হয়, যে কোনো লোনে তো শর্ত দেওয়া হয়, শর্ত দেওয়া হলো কয়েকটা। প্রথম শর্ত হচ্ছে স্প্রেড, অর্থাৎ 12 হলে 15-র উপরে আপনি নিতে পারবেন না, এইটা ঠিক থাকতে হবে। 2, তালিকা দিবেন, এবং সেই তালিকা দিকে আমার 856টা ব্রাঞ্চ আছে, আমি রেলিভেন্ট ব্রাঞ্চে খবর নিব এবং হিসাব করা, সুদের হিসাব করা, ইত্যাদি ইত্যাদি। তারা লিখলেন যে তাদের ইন্টারেস্ট রেট 12 হতে পারবে না, 11-ই দিতে হবে তাদেরকে। সেকেন্ড, তারা লিখলেন যে তারা যে তালিকা দেবেন সেই তালিকা দেখে স্প্রেড যে 3%, 11+3=14 হবে, ঠিক আছে, সেইটা হিসাবপত্র করা যাবে না,
এরকম তারা তিন চারটা জিনিস লিখলেন। আমি মনে করি অধ্যত্ত, চরম অধ্যত্ত। মাইক্রো ক্রেডিটের আমি যেটা জানি যে একটা লক্ষ্য ছিল যে দরিদ্র মানুষের মধ্যে উৎপাদনশীল যে সম্পদ, অ্যাসেট বিল্ডিং, যেটা প্রোডাক্টিভ অ্যাসেট, এইটা বিল্ড আপ করবে মাইক্রো ক্রেডিট। এবং এইটা আমার মতে কোনো দিনও বিল্ড আপ হতে পারে না যদি আপনি যে সিস্টেমে মাইক্রো ক্রেডিট করেন এই সিস্টেমে অ্যাবসোলিউট পোরের কাছে মাইক্রো ক্রেডিট করেন। গরিব মানুষ যখন অ্যাসেট সেল করে, ইট ইজ নোন অ্যাজ ফোর্স সেল, ডিস্ট্রেস সেল, সে দাম পায় না, সে দাম পায় না। সো তাহলে কি মাইক্রো ক্রেডিট গরিব মানুষের ডিস্ট্রেস সেলের যে প্রক্রিয়া এটাকে ত্বরান্বিত করে? আমার হিসাবে করে। দেখা যাচ্ছে যে যারা ক্রেডিট টেকার তাদের মধ্যে আবার প্রপেন্সিটি টু হ্যাভ হায়ার ডাউরি, মানে যৌতুকের পরিমাণটা বড় হওয়া নির্ভর করছে উনি মাইক্রো ক্রেডিট নিয়েছেন কি নেননি তার উপরে। ইভেন বিটিং, ইভেন মাল্টিপল ম্যারেজ, অনেক বিবাহ, এই দিকগুলো তো আছে, এই দিকগুলোতে অস্বীকার করা ঠিক হবে না যে মাইক্রো ক্রেডিট অ্যাজ সাচ অ্যাজ ইট ইজ নারীর অস্বাধীনতার যেসব উৎস, সোর্সেস অফ আনফ্রিডম, এইগুলো বাড়াচ্ছে। যেভাবে এটা চলছে এইভাবে যদি চলে যায়, চলতে চলতে থাকে, তাহলে দরিদ্র নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য মাইক্রো ক্রেডিট পাটিগণিতিক হিসাবেই একটা জিরো সাম গেম হবে, হুইচ ইজ জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো। আর এর উল্টো দিকে যারা আছেন তাদের জন্যে এটা ভালো ব্যবসা। এই জায়গার থেকে আমি মনে করি যে কথাটা বলা হচ্ছে, সুন্দর লাগছে কথাটা, হাউ টু ডু ইট আই ডোন্ট নো, হিউম্যানাইজিং মাইক্রো ক্রেডিট, মাইক্রো ক্রেডিটের একটু মানবিকীকরণ করা। এবং গ্রাজুয়েশন যে বলেন যে 5,000 টাকা নিত, ও এখন 10 নিতে পারে, তার মানে ওর অবস্থা ভালো। ভালো না খারাপ এটা চিন্তার বিষয়, কারণ আগে নিত একজনের কাছে, পরে ওরটা শোধ দেয় পশিকার দিয়ে, পশিকারটা শোধ দেয় আশার দিয়ে, আশারটা শোধ দেয় উষারটা দিয়ে, উষারটা শোধ দেয় ব্র্যাকেটটা দিয়ে, বহুত চালাক হয়ে গেছে। এবং তাদেরকে আমাদের যে ফিল্ড ওয়ার্কার, মাঠকর্মী, এরা চালাক না বানিয়ে তো উপায় নাই, কারণ ও চাকরি নির্ভর করছে তো রিপেমেন্টের উপরে, ওর প্রমোশন নির্ভর করছে এটার উপরে। মাইক্রো ক্রেডিট যারা করেন তারা কেন ল্যান্ড রাইটস, ওয়াটার বডি রাইটস, ল্যান্ড রিফর্ম, অ্যাগ্রারিয়ান রিফর্ম, এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলেন না? কী প্রবলেম? কথা বললেই তো লাভ, আপনাদেরও লাভ, যারা আপনার বড়োয়ার তাদেরও তো লাভ। যতক্ষণ এই কথা না বলবেন ততক্ষণ আমি ধরে নেব যে আপনারা পাটিগণিতের সেই গেমই খেলতে চান যেটা গরিবের জন্য হবে জিরো সাম গেম, যেটা আপনার জন্য হবে উল্টাটা। সরি, থ্যাংক ইউ। অনেক ধরনের অনিয়ম আছে, অনেক ধরনের অসুবিধাগুলো আছে, সেগুলো দূর করা দরকার। মাঠ পর্যায়ে পরিবর্তন, শুধু নীতির পর্যায়ে পরিবর্তন না, মাঠের এটা প্রয়োগের পরিবর্তন আমরা যেন দেখতে পারি।